আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সাহারি ও ইফতার রোজার দুইটি গুরুত্বপূর্ণ অংশ। সাহারির মাধ্যমে রোজার সূচনা হয় এবং ইফতারের মাধ্যমে সমাপ্তি। তাই ইফতার ও সাহারি সুন্নত পদ্ধতিতে করা আবশ্যক। কিন্তু মানবিক প্রবৃত্তি, ভুল ধারণা ও স্থানীয় প্রচলনের কারণে সমাজের অনেকেই সাহারি ও ইফতারে বেশ কিছু ভুল করে বসেন। এ বিষয়গুলো পরিহার করলে রোজাগুলো আরও অনেক বেশি সুন্দর হবে, তাই এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখা জরুরি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে আমাদের নতুন ভিডিওর সকল আপডেট সাথে সাথে পেতে পারেন। সাহারির ক্ষেত্রে যে ভুলগুলো হয়। এক, সাহারি না করা। ঘরে খাবার থাকার পরও পানি বা অন্য কিছু দিয়ে নামমাত্র সাহারি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি করার নির্দেশ দিয়ে বলেছেন, আমাদের ও অন্যান্য কিতাবের অধিকারী জাতির অর্থাৎ ইহুদি ও খ্রিস্টান জাতির রোজার পার্থক্য সাহারি খাওয়া। মুসলিম শরীফ। দুই, অর্ধরাতের পূর্বে বা আজানের পূর্ব মুহূর্তে সাহারি খাওয়া। উভয়টি সুন্নত পরিপন্থী কাজ, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারি বিলম্বে করো। তাবারানি। সহিহ বুখারীতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহারি ও নামাজের মাঝে 50 আয়াত তেলাওয়াত পরিমাণ সময় অবশিষ্ট থাকত। আধুনিক যুগের ইসলামী স্কলারদের মতে 50 আয়াত তার তিল তথা যথা নিয়মে ধীরস্থিরভাবে তেলাওয়াত করতে 20 মিনিট সময় প্রয়োজন। তিন, আজান শোনার পরও খেতে থাকা। রোজা একটি ফরজ ইবাদত, তাই তাতে সর্বোচ্চ সতর্কতা কাম্য। সুতরাং আজান শোনার সাথে সাথে খাবার পরিহার করতে হবে। চার, সাহারিতে অতিরিক্ত খাবার গ্রহণ করা। সাহারিতে অধিক খাবার গ্রহণ বান্দাকে রোজার কল্যাণ থেকে বঞ্চিত করে দেয়, যেমন শরীরে আলস্য তৈরি করে, ফলে ইবাদতমুখী হতে পারে না, জৈবিক চাহিদা পায়, অনাহারী মানুষের কষ্ট অনুভব করা যায় না। হাফেজ ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ বলেছেন, মানুষ স্বাভাবিক ক্ষুধায় যতটুকু খাবার গ্রহণ করে সাহারিতে সেই পরিমাণ খাওয়া মুস্তাহাব, অর্থাৎ খুব বেশি নয়, আবার খুব কমও নয়, বরং মধ্যম পন্থা অবলম্বন করা। পাঁচ, খেয়েই সাথে সাথে শুয়ে পড়া। এটাও সুন্নত পরিপন্থী এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অন্তত মসজিদে যেয়ে জামাতে নামাজ আদায় করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে ফজরের নামাজ আদায় করে মসজিদে ইবাদত করতেন, সাহাবিদের দিন শেখাতেন, সূর্যোদয়ের পর ইশরাকের নামাজ আদায় করে ঘরে ফিরতেন। যেহেতু এই বছর আমাদের ওজর রয়েছে, তাই আমরা ঘরে ইবাদত করব। ইফতারে যে ভুলগুলো হয়। এক, ইফতারের সময় হয়ে যাওয়ার পরও ইফতার না করা। সাংসারিক কাজ বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্রুত ইফতারকারী কল্যাণ লাভ করতে থাকে। সহিহ বুখারী ও মুসলিম। দুই, ইফতারের জন্য আজান শেষ হওয়ার অপেক্ষা করা, অথচ অপেক্ষা করতে বলা হয়নি। কোরআনে বলা হয়েছে, আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, কঠোরতা চান না। তিন, ইফতারের সময় আজানের উত্তর প্রদান না করা। রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার ও রোজাদার নয় এমন সব ব্যক্তিকে নির্দেশ দিয়েছেন, তোমরা যখন আজান শুনবে মুয়াজ্জিন যেমন বলে তেমন বলবে। সহিহ বুখারী ও মুসলিম। চার, ইফতারে অধিক সময় ব্যয় করা এবং নামাজ আদায়ে দেরি করা, জামাতে অংশগ্রহণ না করা। সহিহ মুসলিমে হযরত ইবনে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের ভাষ্য অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য ইফতার গ্রহণ করে দ্রুত নামাজ আদায় করে নিতেন। পাঁচ, ইফতারের সময় দোয়া না করা। ইফতারের সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, অথচ আমরা অনেকেই দোয়ার প্রতি গুরুত্বই দেই না। বিশেষত নারীরা ঘরের কাজে ব্যস্ত থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না। এক, পিতামাতার দোয়া। দুই, রোজাদারের দোয়া। ও তিন, মুসাফিরের দোয়া। মুসনাদে আহমদ। ছয়, ইফতারে অতিরিক্ত খাবারের আয়োজন করা এবং তা অপচয় করা। খাবারের জৌলুস রোজার সংযম ও ধৈর্যের শিক্ষার পরিপন্থী। আল্লাহ তাআলাও অপচয় পছন্দ করেন না। কোরআনে কারিমে এরশাদ হয়েছে, তোমরা খাও ও পান করো, অপচয় করো না। আল্লাহ তাআলা প্রত্যেক রোজাদারকে ইফতার ও সাহারির ভুল ত্রুটি থেকে মুক্ত রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।